এখন দেখতে পাচ্ছ এই সাইজের মাটন বিরিয়ানি নিয়ে আমি বসে বলছি, এত বড় একবার দেখা তুল তুল তেল তেলে, একবার আমি একবার ছাড়বো ভয় লাগছে, তুল তুল করছো, পুড়ে গেল, যা 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 পুড়ে গেল যা। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, চলে এসেছি একটা ফ্রেশ আর ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। আর হ্যাঁ, বাই দ্য ওয়ে, অনেক দিন পর গাইস, অনেক দিন পর আমি ব্লগে এসেছি, তার জন্য অনেক অনেক সরি। এই যে আমার রেস্টুরেন্টের সামনে আমি দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ, আর এই হচ্ছে আমাদের সুরা। সুরা কেমন আছো? ভালো ভালো আছো তো? তো বাই দ্য ওয়ে, আজকের রেস্টুরেন্টের আমি একটু ভিডিও করতে চাইছি, কিরকম কি অ্যাম্বিয়েন্স হয়েছে, কিরকম কি খাবার অ্যাড হয়েছে। আসল কথা মটন বিরিয়ানি খাওয়া, আর আসল কথা এখন আমার দুপুরবেলা খুব খিদে পেয়ে গেছে, তো একটু মটন বিরিয়ানি খাবো, সেটা রিভিউ দেবো যে অ্যাকচুয়ালি মটন বিরিয়ানি বা চিকেন বিরিয়ানি কি হচ্ছে না হচ্ছে। আমার মুখ থেকে তুমি রিভিউ পাবে, আমার মুখ থেকে তোমরা রিভিউ পাবে। তো চলো, বাইরে অ্যাম্বিয়েন্সটা কিছুটা এরকম দেখতে পাচ্ছ তোমরা, এরকম অ্যাম্বিয়েন্স কিছুটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছি এই হচ্ছে আমাদের এন্ট্রেন্স রেস্টুরেন্টের, আর এ ওয়ান রেস্টুরেন্ট, এখানে এখানে হচ্ছে বাথরুম, এই দিকটা রয়েছে, ওই দিকটা ভিতরটা কিচেন, এখানে আমাদের তিন মিনিটের বাইরে ফ্রিজ বসানো রয়েছে, কোল্ড ড্রিঙ্কস বাগেরা সব কিছু অ্যাভেলেবেল। এই হচ্ছে আমাদের ক্যাশ কাউন্টার দেখতে পাচ্ছ, এখানে মনিটর লাগানো, এই হচ্ছে ক্যাশ কাউন্টার, আর এই হচ্ছে আমি দেখতে পাচ্ছ আমাকে আয়নায় তোমরা। এবার ভিতর দিকে কিছু গেস্ট রয়েছে, চলো এই হচ্ছে আমাদের বাইরে একটা সিটিং পজিশন দেখতে পাচ্ছ, এখানে দুটো টেবিল বসে যায় আরামসে। এই যে তন্দুরের দাদা মশলা মাখাচ্ছে, ইন্দামন্দা কেমন আছেন? চলে যাচ্ছে, ভালো আছেন তো? আচ্ছা, এবার আমরা হাঁড়ির দিকে সোজা চলে যাবো, বিরিয়ানি হাঁড়ির দিকে। দেবাশিস দা এবার দেখাও তুমি হাঁড়ি খুলে, একদম এবার চকচক করছে আলোতে। এই হচ্ছে তোমাদের 400 গ্রাম, এত বড় চিকেন, এত বড় চিকেন তোমরা কত রেটে দিচ্ছ গো? মাত্র 160 টাকায় এরকম 400 গ্রামের চিকেন, আবার আনলিমিটেড রাইস শুনলাম, সত্যি আনলিমিটেড রাইস দিচ্ছ? এত বড় চিকেন খাওয়ার পর আশা করি কেউ রাইস খেতে পারবে না, বাট সত্যি চিকেনটা মারাত্মক, এত বড় একটা লেগ পিস, একটা মুরগির অর্ধেক দিচ্ছ নাকি? বাহ 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 বাহ। এবার নেক্সট দেখি, এবার যেটা আমাদের, আমি আজকে যেটা অ্যাকচুয়ালি খাওয়ার জন্য দেবাস, দা মটন বিরিয়ানি তুমি কেমন করছো সেটা রিভিউ দেবো বলে, এরকম 200 গ্রামের এত বড় মটন, আরে বাবা, তুল তুলে মটন তো, এটা তো তুল তুলে মটন। আচ্ছা মটন বিরিয়ানি প্রথমে বলেছি, আগে রাইসটা দিয়ে দিতে, একটুখানি একটু কিরম ঝরছে কি রাইসটা, একটু ঝরছে দেখাও দেখি, একটু ঝরছে কিনা, একটু ঝরে ঝরে পড়ছে কিনা দেখি, একটু ঝরে ঝরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একদম, এটা কি তোমার XXX চাল ইউজ করছো না? আচ্ছা 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 আচ্ছা, একটু হালকা, হ্যাঁ রাইস দাও, বাহ 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 বাহ, পুরো ইয়েলোইশ কালার দেখতে পাচ্ছ রাইসগুলো, একদম গোটা গোটা, একদম কলকাতা স্টাইল বিরিয়ানি। একটা আমাকে আলু দাও, একটা ধামসা সাইজের আলুর পিস দেখতে পাচ্ছি আমরা এখানে, এবার মাটন পিস, আ হা হা, যেটার জন্য আজকের আমার বিরিয়ানি খাওয়া। চলো এই প্লেট, এই যে প্লেটটা লাগালে আমার হাতে দাও, এই যে প্লেটটা করলে, এত সুন্দর একটা প্লেট, আনলিমিটেড তোমার মটন বিরিয়ানি কি আনলিমিটেড রাইস? বাহ 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 বাহ, এই এই আশেপাশে তো এরকম আনলিমিটেড কনসেপ্ট কোথাও নেই আমাদের এই এই এরিয়াতে। আচ্ছা এই যে তোমাদেরকে বাইরে এনে দেখিয়ে দিচ্ছি, এই এত বড় মাটনের পিস দিয়ে এই মাটন বিরিয়ানিটা তোমরা কত দিয়ে পাচ্ছ? 220। আচ্ছা আচ্ছা, এই সাইজের মটনের পিস দিয়ে মটন বিরিয়ানিটা 220 টাকায়, আমি এই বাইরে নিয়ে যেতে নিয়ে যেতে যাই, তোমাদেরকে খেয়ে রিভিউ দেবো। তো চলো এইখানে বাইরে বসে আমরা খাবো, এরকম ছাড়া দাতা পেতে দিয়েছে, খুব ভালো একটা অ্যাম্বিয়েন্স বাইরে দেখতে পাচ্ছ। তোমরা এখন বসে বলছি যে মটন বিরিয়ানি এত কিছু নেই, আর এই রাইসটা হচ্ছে আনলিমিটেড, ঠিক আছে তোমাদেরকে দেখিয়ে দিই, এই সাইজের মটনের পিস, এ বাবা তুল তুল তেল তেলে মটন তো, তোলার আগে ভেঙে যাচ্ছে, এই সাইজে একটা ধামসা আলু দিচ্ছে। প্রথমে রাইসটা কোয়ালিটি দেখায়, মটন তো তোমাদেরকে দেখালো আমি, খেয়ে দেখাবো। আ হা হা, একটা বিরিয়ানির ভালো টেক্সচার আসছে দেখতে পাচ্ছি, প্রথমে আগে রাইসটা খেয়ে দেখি কেমন হয়েছে। মাটনটা ভেঙে আমি আসছি, ওটাই আমাদের মেন মশলা, আগে আলুটা, যেটা সব সাধারণত বিরিয়ানি রেস্টুরেন্টে বিরিয়ানিতে আলুটা অনেক ম্যাটার করে, আমাদের কলকাতা বিরিয়ানিতে। আ বাবা, পুরো মেল্ট আলু দেখতে পাচ্ছ, এই দেখো, ও বাবা, পুরো চাকনাচুর হয়ে গেল দেখতে পাচ্ছ, চাকনাচুর, ভিতরে কেমন মশলা ঢুকেছে এটাই এবার জানার বিষয়। মানে সেই টেস্ট হয়েছে, সেই টেস্ট আলুটার, একদম তোমার দেখ, একদম ভিতরে কাঁচা আসলে বুঝতে পারো, একদম ভিতরে ভিতরে মশলা গেছে দেখতে পাচ্ছ, এই দেখো ভিতরে ভিতরে মশলা গেছে, আলুটার কোনো কথা হবে না, রাইস তো আমি বলেই দিলাম, মেন মশলা যেটা হচ্ছে আমাদের মাটন, তুল তুল তেল তেলে মটন, মটনটাকে আমি উম
কোনো কথা হবে না, এইটা না খেলে বুঝতে পারবে না কি হচ্ছে। মারাত্মক লেভেলের সব, মারাত্মক দেখতে পাচ্ছ একদম তুলতুলে তেলতেলে মটন, মারাত্মক লেভেলের সব, একদম ট্রিপল এক্সের রাইস দিয়ে একটু কাছে আনো। এরকম একটা মাটন, তুলতুলে মটন, এরকম আলু, আবার আলুটা একটু এরকম পিসে নিই ভালো করে দিয়ে, এরকম একটু স্যালাড ছাড়া জমে, এরকম পেঁয়াজও দেওয়া হচ্ছে হাইড রেডি করতে হবে দিয়ে। মুখে চালান করার পর কি মনে হচ্ছে? আমার একটাই ডায়লগ, খাও আর হারিয়ে যাও। মারাত্মক লেভেলের বিরিয়ানি হয়েছে, না খেলে বুঝতে পারবে না। চল তাহলে একটু তুই খা, আমরা লাস্টে আসছি ঘুরে। আচ্ছা আরেকবার দেখে দিই আমি কামড়ে। এই বৃষ্টির ঝড় বাদল ওয়েদারে, এরকম ঝড় বাদল বৃষ্টির ওয়েদারে দেখতে পাচ্ছ, বৃষ্টি হচ্ছে ঝমঝম করে, এরকম একটা মাউন্টেন ডিউ, আর এরকম একটা সুন্দর মটন বিরিয়ানি, এটা আমি হাফ শেষ করে ফেলেছি। এরকম তিনটে জিনিস থাকলে আজ জীবনে কি লাগবে? ও ফুড লাভারদের জন্য এরকম তুলতুলে মটন, একটা মাউন্টেন ডিউ, আর এরকম বৃষ্টি, ছাতার নিচে বসে খাওয়া হচ্ছে, ওয়াও অসাধারণ লাগবে, ভালো লাগবে। চলো খাওয়া দাওয়া করে নিই। তো বন্ধুরা, খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল, অসাধারণ একটা বিরিয়ানির এক্সপিরিয়েন্স করলাম আজকের আমারই রেস্টুরেন্টে, A1 রেস্টুরেন্ট। কীভাবে আসতে হবে সেটা বলে দিচ্ছি, এই যে রাস্তাটা আসছে হচ্ছে রুবি, ওই যে আরবানা, এখান থেকে তুমি দেখতে পাবে না, বাট বলে দিচ্ছি এই সাইডটা, এই যে এই সাইডটা হচ্ছে আরবানা কমপ্লেক্স। তো তোমাদেরকে রুবির পিছনে আসতে হবে, রুবি থেকে আনন্দপুর, আনন্দপুর থেকে উচ্ছেপোতার অটো পেয়ে যাবে, বা যে কাউকে বলবে যে A1 রেস্টুরেন্ট যাবো, অটোতে 10 টাকা ভাড়া লাভিয়ে দেবে। রুবি থেকে আনন্দপুর, আনন্দপুর থেকে উচ্ছেপোতা, আমাদের জায়গাটার নাম হচ্ছে উচ্ছেপোতা। তো যে কেউ লাভিয়ে দেবে অটোতে উঠলে, আর যারা অটোতে আসতে চাইছো না, আর যারা আসবে বাইকে, তারা বাইকে এসছেন নাকি? আপনার ওই আরবানার পাশ থেকে এলেন, রাইট? কতটা আসতে আসতে কতক্ষণ লেগেছে? খুব বেশি হলে 6 থেকে 7 মিনিট, আরও কম। তো বাইকে যদি আসতে চাও, আরবানার পাশ থেকে যে রাস্তাটা চলে আসছে, তোমরা ওখান থেকে হার্ডলি 6 থেকে 7 মিনিট বাইক চালাবে, চলে আসতে পারবে। এরম রোডের পাশে আমাদের A1 রেস্টুরেন্ট আছে, তো আসতে পারো আর এসে ট্রাই করতে পারো। আর হ্যাঁ, বাই দ্য ওয়ে, শুধু রেস্টুরেন্টে আমাদের বিরিয়ানি ভাইরাল হচ্ছে বলে বিরিয়ানি আছে এমন না, ফাটার নান, তন্দুরি রুটি। তো চলো কী কী পাওয়া যাচ্ছে একবার তোমাদেরকে মেনু কার্ডটা দেখিয়ে দেবো, আর সেফের সাথে কথা বলে দেবো। তো চলো লেটস গো। আমার হাতে দেখতে পাচ্ছ A1 রেস্টুরেন্টের মেনু কার্ড, এই সামনের দিকে তন্দুর সেকশনটা আমরা দেখতে পাচ্ছি। এখানে তন্দুরি চিকেন ফুল, হাফ ফুল, গোটা মুরগি, তন্দুরি চিকেন অনলি 350 এখানে দেখতে পাচ্ছি, আর বাদবাকি সব কাবাব দেখতেই পাচ্ছি। আর এই যে এখানে আমরা যদি ঘুরিয়ে নিই মেনু কার্ডটা, এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক আইটেম রয়েছে, 350+ আইটেম রয়েছে এখানে দেখতে পাচ্ছ। চাইনিজ আইটেম রয়েছে, তন্দুর আইটেম রয়েছে, সব আইটেম রয়েছে। আর রুটি সেকশনটা দেখতে পাচ্ছি, এখানে পোলাও, রুটি, রুটির মধ্যে প্লেন রুটি বাগেরা সব পাবে। তো চলো একটু সেভের সাথে কথা বলি না, এনাও মেনু কার্ডটা, যদি কারো ছবি তুলতে লাগে ছবি তুলে না, এরাম মোবাইল করে রেখেছি। তো চলো, তো সেভ স্যার এখন কি বানানো হচ্ছে? রেশমি কাবাব, রেশমি হবে। কি প্রাইস আছে এটা? রেশমি হবে, এটা আপনার আছে 150 টাকা, 6 পিস। 6 পিস 150 টাকা, এত বড় বড় সাইজ দিয়ে? আরে বাপ রে, বিশাল বড় বড় সাইজ, তো সাইজ দিয়ে মাত্র 150 টাকা। সাধারণত এত কম হয় না কিন্তু রেশমি কাবাব, রেশমি কাবাব তো অবশ্যই রেশমি। আচ্ছা, কাজু কি, কাজু দেওয়া আছে? আচ্ছা, আর কি দেওয়া আছে? দই দেওয়া আছে। আরে বাপ রে, একদম খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছ, একবার তোমাদেরকে কতটা দেখাতে পাচ্ছি আমি জানি না। এই যে দেখতে পাচ্ছ, একদম কালারটা খুব ভালো লাগছে, খেতেও আশা করি ভালো লাগবে, খুবই মানে দেখতে পাচ্ছ। হ্যাঁ হ্যাঁ, তো চলো আর কি আছে এর মধ্যে দেখতে পাচ্ছি, টেংরি কাবাব, বা বা বা, এই সাইজের 65 করে কাবাব, টেংরি এরকম, টেংরি এরকম 65 টাকা, 1 পিস 65, বা বা বা। আর কি আছে দেখি আমাকে একটু, এই গোটা মুরগিটা তুলে দেখাতে পারবে, যে এই গোটা মুরগি যেটা আমরা 350 টাকার রেট রেখেছি, ভালো আছো তো? কিছু খাওয়া দাওয়া করবে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, এরকম গোটা চিকেনটা কত দিচ্ছে? অনলি 350 টাকা, মাত্র 350, এরকম গোটা মুরগিটা দিয়ে? গোটা মুরগি। আরে বাপ রে, কি করেছো! আর এখানে আমাদের সাধারণত এই এলাকাতে রুটি নান পাওয়া যায় না, এখানে রুটির কি আইটেম পাওয়া যায় বল? এই উচ্ছে মতো মতো জায়গায় এখানে নান কুলচা পাওয়া যায়? বাহ, বিশাল ব্যাপার।
কোনো মানে কোনো আইটেম এমন নেই যে নেই, সব আইটেমই পাবে, তাই তো? বা 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 স্যান্ডি ভাই, এই যে আমাদের এখানে আরেকটা রয়েছে দেখতে পাচ্ছ, হাফ কুক। তো স্যান্ডি ভাই, এখানে কি সব টাইপের খাবার দাবার পাওয়া যাচ্ছে শুনছি? কী বাবা, বাহ, হ্যাঁ হ্যাঁ, এই পিছনে একটা বা ডান দিকে চলে যান, এই যে ওয়াশরুমের পিছনটাই দেখুন। তো তোমার সব কিছু স্টেপের মুখ থেকে শুনতে পেলে, এখানে রুটি, নান, কুলচা, তন্দুরি, মাশরুম, পনির আর কি কি যা যাবতীয় যা রেস্টুরেন্টে হওয়া সম্ভব সবই আছে। তো তোমরা এসে যে শুধু বিরিয়ানি খাবে এমন না, আরও সব 350 প্লাস আইটেম আছে, সব কিছু ট্রাই করতে পারো। আর একটা তোমরা লং ভিডিও চাইছিলে, তাই জন্য তোমাদেরকে সব কিছু এখানে দেখালাম বা বললাম, তোমরা বুঝতে পারলে। তো দাঁড়া চলে এসছে গেস্ট, তাদেরকে গিয়ে এখন সামলাতে হবে। ভিডিওটা এখানে এন্ড করছি, সত্যি বলতে টাইম পাচ্ছি না, তাই জন্য ভিডিও করতে পারছি না। দেখা হচ্ছে একটা খুব তাড়াতাড়ি ভালো ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, অ্যান্ড টেক কেয়ার। বাপ্পায় আবার কি যাও।